Hello, dear students. Yesterday, we have discussed how to turn an affirmative sentence into negative or interrogative. Today, we are going to discuss how to ask a question. How we form a question.ইয়াৰ জৰিয়তে আজি কেনেকৈ প্ৰশ্ন কৰিব লাগে সেই বিষয়ত আলোচনা কৰিম এইটো বহুত দৰকাৰী হয় কোৱেশ্যন কৰাৰ ক্ষেত্ৰত আমি কওঁতেও যেতিয়া আমি ইংলিছ কম এইটো বহুত ইম্পৰ্টেণ্ট হয় বহুত সহায় কৰিব আমি কাৰোবাক কেনেকৈ সুধিম সুধিলে কি এনচাৰ দিব মোক কিবা সুধিলে মোক কেনেকৈ এনচাৰ দিব মোক কি সুধিছে ঠিক আছে আজি এই বিষয়ত আলোচনা কৰিম যোৱাকালি শিকিছিলোঁ কেনেকৈ এটা চেণ্টেঞ্চ ইণ্টাৰগেটিভ আৰু নিগেটিভকৰিব পাৰি ঠিক একেই হয় আহা আমি শিকোঁ মই যোৱাকালি লিখিছিলোঁ হি ইজ এ গুড বয় এইটো এচাৰ্টিভ চেণ্টেঞ্চৰে এটা ভাগ আছে এইটো এফাৰ্মেটিভ হয় আৰু এই এফাৰ্মেটিভ এটা পজিটিভ বুলি কৈছোঁ মই পজিটিভ এই চেণ্টেঞ্চটো ইণ্টাৰগেটিভ কৰিছিলোঁ যোৱাকালি কেনেকৈ কৈছিলোঁ যদি চেণ্টেঞ্চত হেল্পিং ভাৰ্ব বা অক্সিলিয়াৰী ভাৰ্ব থাকে মই আজি লিখি দিছোঁ অক্সিলিয়াৰী ভাৰ্ব কেইটাই 24 আছে এই 24ৰ ভিতৰত যদি থাকে তেতিয়া ইণ্টাৰগেটিভ কৰিলে আমি লৈছিলোঁ ইজ হি এ গুড বয় ইয়াৰ অসমীয়া ঠিক হি যে গুড বয় তেওঁজন ভাল ল'ৰা ইজ হি এ গুড বয় তেওঁজন ভাল ল'ৰা হয়নে ইয়াৰ এনচাৰ কি পাম এইটো কুৱেশ্যন ইয়াৰ এনচাৰ কি পাম আমাৰ যেতিয়া হেল্পিং ভাৰ্বৰে কুৱেশ্যন হয় ষ্টাৰ্ট হয় এটা হেল্পিং ভাৰ্বৰে যেতিয়া কুৱেশ্যন ষ্টাৰ্ট হয় ইয়াৰ এনচাৰ ইয়েছ অৰ ন' হ'ব ইজ ইয়ে গুড বয় তেওঁজন ভাল ল'ৰা হয়নে আমি এনচাৰ ক'ম ইয়েছ অৰ ন' হয়বোৰ ক'ব পাৰোঁ বা নহয় ক'ব পাৰোঁ তাতকৈ বেলেগ নহয় মনত ৰাখিবা যেতিয়া হেল্পিং ভাৰ্বৰে কুৱেশ্যন কৰা হয় তেতিয়া এনচাৰবিলাক ইয়েছ অৰ ন' ফৰ্মত পাম আজি যিবিলাক ষ্টুডেণ্ট কোন ক্লাছৰ ষ্টুডেণ্ট চাই আছা মই ঠিক ক'বলৈ বাৰু আশা কৰিছোঁ তোমালোক 9-5 to 10 লেভেলৰ চাই আছা ঠিক আৰ্টছ কুৱেশ্যন আহিব ক্লাছ 9ত আহে হায়াৰ ছেকেণ্ডেৰীত আহিব যদিও 10ত নাহে কিন্তু দৰকাৰ বহুত হয় এইটো কেনেকৈ শিকিলোঁ আমি যদি হেল্পিং ভাৰ্ব থাকে হেল্পিং ভাৰ্বটো ক'ত নিওঁ আগত নিওঁ তেতিয়া এইটো ইণ্টাৰগেটিভ হ'ব আৰু এই ইণ্টাৰগে যদি হেল্পিং ভাৰ্বৰে ষ্টাৰ্ট হয় তেতিয়া ইয়াৰ এনচাৰ আমি পাম ইয়েছ অৰ ন' ইয়াৰ এনচাৰ যদি ইয়েছ কওঁ ইয়েছ হি যে গুড বয় ইয়েছ হি ইজ এ গুড বয় আৰু যদি ন' কওঁ হি ইজ এ গুড বয় কওঁ ন' হি ইজ এ গুড বয় তেওঁজন ভাল ল'ৰা নহয় এইখিনি শিকিলোঁ এতিয়া কি গম পালোঁ যে এটা ইয়েছ ন'ৰ এনচাৰ পাবলৈ আমি কিহেৰে কুৱেশ্যন কৰিব লাগিব হেল্পিং ভাৰ্বৰে কুৱেশ্যন কৰিব লাগিব ঠিক আছে এইখিনি আকৌ কিছুমান ক্ষেত্ৰত আমি অকল ইয়েছ ন' সকলো প্ৰশ্নৰে ইয়েছ ন' আমি এনচাৰ নাপাওঁ যিবিলাক প্ৰশ্নত ইয়েছ ন' আমি এনচাৰ নাপাওঁ সেইবিলাকত আমি কুৱেশ্যন ৱৰ্ড বুলি কৈছোঁ মই কাৰণ সেইকেইটা ৱৰ্ডে ডাইৰেক্ট আমাক কুৱেশ্যন কৰে কোনকেইটা ৱৰ্ড এইকেইটা হু এইটো ডাইৰেক্ট ৱৰ্ড এই হুটোৱে আমাক কুৱেশ্যন কৰিছে হু মিনিং কোন Where, what, when, ketia, which point, How many? Kimanta. To Kimanta. How much Kimanta? Uncountable or better usual? এইকেইটা ৱৰ্ড অফ ইণ্টাৰগেটিভ ৱৰ্ড বুলি কয় আমি এইকেইটা ৱৰ্ডৰে
question korle answer yes noi no hoy aru eta extra answer pam yes jodi ami who boli kau jeti ek personal kotha kudim byaktir kotha kudim teti amar pure question go kun hoy ami bore start koro kene koi moi answer gita thakim mo first answer likhidim he gita kene ke question koriba question nolo nile kene ke hoba prashno kene ke kori he bikhoye alochona koriba ji মই এটা সেন্টেন্স লিখি দিছো হি ইজ রিডিং এ নিউজপেপার এই সেন্টেন্স টু কি আমি কোয়েশ্চন করিম এজন মই অ্যানসার দিছো কোনবা অ্যানসার কিছে যে অ্যানসার তো আছে তা হি ইজ রিডিং এ নিউজপেপার তে এখন নিউজপেপার পড়ি আছে এটু অ্যানসার পাবল আমি কেনে কোয়েশ্চন করি ইয়াত আমার এটা ওয়ার্ড আন্ডারলাইন থাকিব এই আন্ডারলাইন ওয়ার্ডটোৰ ফলনি এটা আমি ইন্টারোগেটিভ ওয়ার্ড ইউজ করি আমি তাত ইন্টারোগেটিভ ওয়ার্ড এটাই লিখি দিছিল যে হোয়াট হুইচ হাউ হোয়ে হোয়াই এইকেটা এইবিলাক ইয়ার ভিতর এই নিউজ পেপার ফলনি এই অবজেক্ট অবজেক্ট কি কোন ওয়ার্ড ইউজ হব ইয়ার ঠাই ইয়ার ইউজ হব হোয়াট আহিব এইটো আহিব হোয়াট যে মনত রাখবা যেটো অ্যানসার পাব লগা হয় সেইটো আকো আমি কোয়েশ্চনত নকরো কারণ কোয়েশ্চন যদি আমি জানুয়ে তেকার কিয় কোয়েশ্চন করিম এইটোর ফলনি আমি এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড লব লাগিব আর সেইটো লিখছো হোয়াট তারপরে একো নাই যেনেকে ইন্টারোগেটিভ শিকাইছিল তেন ঠিক তেনেকে করলে হল ইয়াত হেল্পিং ভার্ব আছে সো হেল্পিং ভার্বটো আগত যাব বাকিখিনি লিখিব হি ইজ রিডিং এ নিউজ পেপার এইটো হব কোয়েশ্চন হব হোয়াট ইজ হি রিডিং আপনার নিউজ পেপারটা আপু নিলিখু তারপর নেক্সট কোয়েশ্চন আপু এইটো এইটো কৈছোঁ যে ইয়াত লিখিছোঁ ৰমেন প্লেড ক্ৰিকেট য়েষ্টাৰডে ৰমেনে যোৱাকালি ক্ৰিকেট খেলিছিল এই চেণ্টেঞ্চটোক ইণ্টাৰগ্ৰেট এনচাৰ পাব লাগিব কি কোনটো এনচাৰ পাব লাগিব ৰমেন ইয়াক কি বুলি কুৱেশ্যন কৰিলে আমি ৰমেন এনচাৰটো ইয়াত আমি ৱৰ্ড ইউজ কৰিব লাগিব এটা ইণ্টাৰগ্ৰেট ৱৰ্ড আৰু সেইটো হ'ব ৰমেন যিটো ছাবজেক্ট হয় সেই ছাবজেক্টৰ হু ৰে ছাবজেক্ট বুজাওক হু ইয়াত হ'ব হু বাকী একেই থাকিব হু প্লেড ক্রিকেট এস টাইপ এই কোয়া তাহলে আচ্ছা কোয়া তাহলে সিম এক্সাম্পল এটা লিখি দিছো মই মাই ব্রাদার ইজ ওয়ার্কিং ইন দা গার্ডেন ইয়াত কোনটো অ্যানসার পাব লাগিব ইন দা গার্ডেন অ্যানসার পাব হলে আমি কি করিম এইটো কইছো ইয়াত কি হব প্লেস বুঝাইছে আমার হোয়ের আহিব ইয়াত আমি খুদিম হোয়ের বুলি খুদিব লাগিব হোয়ের বাট পিছত ইন্টারগেটিভ করলে হল ইয়াত এইটো হেল্পিং ভার্ব আছে ইয়াতো ইয়াত আহিব ইয়াত মাই ব্রাদার মাই হলে মোর নহয় যেতিয়া প্রশ্ন করিম আই থাকিলে ইউ ইউজ করিম মাই থাকিলে ইউ ইউজ করিম উই থাকিলেও ইউ ইউজ করিম কারণ মই নুখুঁজো কোনোবা যেতে কোয়েশ্চন করব কি হোয়ের ইজ মাই ব্রাদার বলে কোয়া হোয়ের ইজ ইউর আহিব তো হোয়ের ইজ ইউর ব্রাদার তোমার ব্রাদার কত হয় মোর ব্রাদার করছে ইন দা গার্ডেনার এনেকে কোয়েশ্চন করি আকো আমার তিনটা হুইচ হাউ মেনি হাউ মাচ দিস টি ইন্টারপ্রেটিভ ওয়ার্ডস অলওয়েজ ফলোড বাই এ অবজেক্ট অ্যান অবজেক্ট লিখিছোঁটো আই ৱান্টেড দ্য ৰেড পেন এইটো এনচাৰ পাবলৈ হ'লে আমি কি কুৱেশ্যন কৰিম কেনেকৈ কুৱেশ্যন কৰিম ইয়াত লিখিছোঁ আই ৱান্টেড দ্য ৰেড পেন মই ক'লো হুইচটো ক'ত হয় হুইচটো বহুতৰ মাজত যেতিয়া পাৰ্টিকুলাৰ বুজাব লগা হয় তেতিয়া আমি হুইচ ৱৰ্ডটো হয়তো এইটো থিংছ হ'ব পাৰে বস্তু হ'ব পাৰে থিংছ বস্তু বা ব্যক্তিও হ'ব পাৰে যিকোনো হুইচটো বহুত মানুহ আছে
তার ভিতর যে পার্টিকুলারলি কব লাগে কোনজন লড়া হুইচ বয় ইন দ্য ক্লাস ঠিক আছে বাট চাও আমি ইয়াত ইউজ করব আমি হুইচ হুইচ ইয়াত হুইচ অকল আগতে ইন্টারগেটিভ কৰিছিল তাতে হুইচ লিখিছিল বাকিখিনি ইন্টারগেটিভ কৰিছিল কিন্তু যেহেতু হুইচ আছে তেতিয়া ইয়াত যে অবজেক্টটো লাগিব হুইচ পেন ইয়াত অবজেক্ট আহিব হুইচ পেন বাকি এইটো ইন্টারগেট কৰিলে এইটো ওৱান টাইপ হেল্পিং ভার্ব না ভার্ব টু আছে তেতিয়াহলে ইয়াত ডিড লাগিব তাৰপিছত আই আই থাকিলে আই নহয় আই থাকিলে ইউ হৈ যাব তাৰপিছত এইটো আকৌ ভার্ব ওৱান হৈ যাব হুইচ পেন ডু ইউ ওয়ান্ট এইটো হুইচ পেন ডিড ইউ ওয়ান্ট তুমি কোনটো কলম বিচাৰিছিলা এনচাৰ আই ওয়ান্টেড দ্য ৰেড পেন মই ৰঙা কলমটো বিচাৰিছিলোঁ এইখিনি হয় এটা বুজি পালা যেতিয়া আমি হুইচ ইউজ কৰিম হাউ মাচ এইকেইটাৰ পিছতে আমাক অবজেক্ট লাগিব তাৰপিছত ছাবজেক্ট চৰি তাৰপিছত ভাৰ্ব লাগিব যিনো ভাৰ্ব বুলি কওঁতে আমাৰ হেল্পিং ভাৰ্ব হ'ব পাৰে এম ইজাৰ হ'ব পাৰে দুটিজন যিকোনো হেল্পিং ভাৰ্ব তাৰপিছত বাকীখিনি ছাবজেক্ট আহিব মেইন ভাৰ্ব আহিব এনেকুৱা হ'ব পিছত কমপ্লিমেণ্ট থাকিব আৰু শেষত এইটো এক্সলেন্স চৰি ইণ্টাৰগ্ৰেটিভ নোট এইখিনিয়ে এটা চেণ্টেন্সৰ কুৱেশ্যন কৰাৰ ক্ষেত্ৰত কেনেকৈ কুৱেশ্যন কৰিম আকৌ লিখা ইণ্টাৰগ্ৰেটিভ যেনেকৈ কৰে হেল্পিং ভাৰ্ব থাকিলে আগত আনিম মাত্ৰ এনচাৰ কি হয় তাৰ ওপৰত যদি ইয়েছ ন' এনচাৰ হয় তেতিয়া আমি হেল্পিং ভাৰ্ব ইউজ কৰিলেই হ'ল আৰু যদি এক্সট্ৰা এনচাৰ হয় ইয়েছ ন' নাই বেলেগ হয় তেতিয়া আমি ইণ্টাৰগ্ৰেটিভ ৱৰ্ডকেইটা ইউজ কৰিব লাগিব প্লেচ বুজালে হুৱেৰ কিবা ৰিজন বুজালে হুৱাই পাৰ্চন বুজালে ছাবজেক্ট বুজালে আমি হু ইউজ কৰিম হুইচ পাৰ্চনছ এণ্ড থিংছ বোথ বাট ইট পাৰ্টিকুলাৰলি ক'বলৈ হ'লে হাও হ'লে কেনেকৈ এইকেইটা ৱৰ্ড ইউজ কৰি আমি এটা চেণ্টেন্সক আগ চেণ্টেন্সলৈ ৰূপান্তৰ কৰিব আগ চেণ্টেন্স কুৱেশ্যন বনাব পাৰোঁ এইখিনিয়েই আজিলৈ অহা ক্লাছত আমি কেনেকৈ টেক কুৱেশ্যন কৰিব লাগে সেই বিষয়ে আলোচনা কৰিম।